كونارك. কোনারকের মন্দির এখন সকাল 10টা, খুবই ভিড় চারিদিক। তো আমরা আস্তে আস্তে সেই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এরপরে দেখা যাক ভেতরে কি কি আছে না আছে সেটা সবটাই তুলে ধরবো সবার সাথে। সূর্য মন্দিরের সামনের পোর্শন, এইখানে টিকিট কাউন্টার 40 টাকা করে পার পার্সন হিসাবে চার্জ করা হয়। 40 টাকা টিকিট কেটে কাউন্টার গেটের সামনে স্ক্যান করে তারপরেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারা যাবে। তো সুতরাং আমরা এখানে 6 জন আছি, 6 জনের টিকিট 240 টাকা নিয়েছে, 40 টাকা করে। এবারে আমরা মূল ফটকের গেটের সামনে আছি, সেই গেটে টিকিট পাঞ্চ করে তারপরে মূল মন্দিরে প্রবেশ করব। সূর্য মন্দিরের মূল ফটকের দেওয়াল, দুদিকে দুধারে দুটো সিংহ তার প্রবেশ পথ। এখানকার সিঁড়ি খুবই খাড়া ঢাল। এটি হলো মূল মন্দির, সূর্য মন্দির। হ্যালো, অসাধারণ কার্যকলাপ। এটি হলো উদ্যান কোনারকের। খুবই রোদ হওয়ার কারণে তাকানো ঠিকভাবে মুশকিল, তো একটু গাছের ছায়ায় এখানে আরাম করে নেওয়া যেতেই পারে। কোনারকের সূর্য মন্দিরের বাগানে সুন্দর ছায়া, এখানে বসারও ব্যবস্থা আছে, অনেক মানুষ এখানে বসে রয়েছে। আম গাছের তলায় Thank you.
এই এদিকে আয় এদিকে তুই পুরি ঘুরতে এসেছিস একটু কি দিকে এই বাবা না ছুটি বলতে ওই জোড়া দিয়ে এসেছি দুদিন কাজ তো এতক্ষণ আমরা ছিলাম কোনারক মন্দিরে, তো এখন আমরা কোনারক মন্দির থেকে এক্সিট বা বাহির পথে যাচ্ছি। তো এই রাস্তাটা সোজা গিয়েই বাদিকে গেলেই তোমাদের মেন রাস্তায় যেটা এক্সিট সেখানে তোমরা চলে যেতে পারবে। তো আজকে কোনারক মন্দিরের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড একটা করে সাবস্ক্রাইব করে দেবে। একটা করে সাবস্ক্রাইবই হলো আমার ভিডিও বানানোর মেন মোটিভেশান, যে তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করলে এই ভিডিও বানানো আমার জন্য একটু মোটিভেশান হবে। তো তাড়াতাড়ি নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল বাটনে অল বেল বাটনটা টিপে দেবেন এবং এভাবে আমার সাথে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ। আজকের মতো ব্লগটা কোনারক মন্দিরের এখানেই শেষ হচ্ছে।